শুভ খান আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। শুভ তামিম, এই মুহূর্তে নিউ মার্কেট এলাকায় ক্রেতাদের তীব্র চাপ এবং প্রত্যেকটির দোকানেই কিন্তু ক্রেতাদের তাদের পছন্দের পোশাক সহ অন্যান্য সামগ্রী বেছে নিতে বেশ ব্যস্ত সময় পার করছেন এবং বিক্রয় কর্মীদেরও কিন্তু বলা চলে দম ফেলার ফুসরত এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি না। এবং বলা চলে যে জমজমার যে বেচা বিক্রি সকালের দিকে বিক্রেতারা বলেছিলেন যে 12টা বা দুপুরের দিক থেকে কেনাকাটা বেশ জমে উঠবে, সেই যে বিষয়টা কিন্তু আমরা এখন লক্ষ্য করছি। এবং নিউ মার্কেট এলাকায় কিন্তু এখন প্রত্যেকটি গলিতে কিন্তু ঢুকতে গেলেও লাইনে দাঁড়িয়ে ক্রেতাদেরকে ঢুকতে হচ্ছে এবং বিক্রেতারাও কিন্তু বেশ খুশি এই যে জমজমাটে বেচা বিক্রি সেটাতে। এবং তারা বলা চলে যে বিভিন্ন দর কষাকষির যে একটা চিত্র সেটি কিন্তু এই মুহূর্তে আমরা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এবং বিক্রেতারা দাবি করছেন যে সামান্য লাভেই কিন্তু ছেড়ে দিচ্ছেন, যদিও পণ্যের দাম নিয়ে কিন্তু আমরা ক্রেতাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করেছি। এবং তারাও কিন্তু বলেছেন যে এবছর আসলে যে লকডাউন অনুপাতে যেরকম দাম কমার কথা ছিল সেরকম কম দামে কিন্তু তারা কিনতে পাচ্ছেন না। এবং স্বাস্থ্যবিধির বিষয়ে যদি বলি যে ক্রেতা বিক্রেতারা মোটামুটি মাস্ক পরেই সবাই কেনাকাটা করতে এসেছেন, তবে স্বাস্থ্যবিধির যে সামাজিক দূরত্বের যে বিষয়টি সেটি কিন্তু রক্ষা করা সম্ভব হচ্ছে না। যদিও মার্কেট কর্তৃপক্ষের পক্ষ থেকে মাইকিং করে বলা হচ্ছে আসলে যে পরিমাণ ভিড় সেই তীব্র ভিড়ে কিন্তু আসলে সেটি রক্ষা করা সম্ভব হচ্ছে না। এবং আরেকটি বিষয় বলে রাখি যে অভিজাত বিপণী বিতরণগুলোতে বেচা কেনা যে কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি ফুটপাথগুলোতে বেশ জমজমাট বেচা বিক্রি হচ্ছে এবং বিক্রেতারা বলছেন যেহেতু স্বল্প আয়ের মানুষের চাপ বেড়েছে এই রাজধানীর ফুটপাতের দোকানগুলোতে, সুতরাং তারা বলছেন যে সাশ্রয়ী মূল্যে আসলে কেনাকাটা করতে অনেকেই এসেছেন। এবং তীব্র দর্শক আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু ব্যাপক ভিড় রয়েছে এই নিউ মার্কেটের এই এলাকাটিতে এবং আমরা রয়েছি জুতার দোকানগুলোতে। এখানে এই জুতাগুলোও কিন্তু বিভিন্ন দামে অর্থাৎ 150 টাকা থেকে 200 টাকা 300-400-500 টাকার মধ্যেই বিক্রি হচ্ছে। তো বেচা বিক্রির যে হাল চলছে বিকেল নাগাদ এটি আরও বাড়বে এবং আগামীকালও এই বিক্রি অব্যাহত থাকবে বলে প্রত্যাশা করছেন বিক্রেতারা। তো এই ছিল তামিম নিউ মার্কেট এলাকা থেকে আমার কাছে সবশেষ। রাজধানী নিউ মার্কেট এলাকা থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী শোভ খান, জানাচ্ছিলেন ঈদের বিক্রি কিনির খবর।